हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी जिनिया आबारो एसे गेछि आपनादेर जोन्नो एकटा नतुन भिडियो निये। प्राय कि आपनारा गैस अम्बले भुगछेन, गला बुक जला जला करछे, बाड़ीर छोट सदस्य थेके बड़ सकलेई कि एई गैस अम्बले एकेबारे जर्जरित? आर जखनी एई समस्याय भुगछेन तखनी मुठो मुठो एलोपैथी ओषुध खाच्छेन, साथे साथे भालो हये जाच्छे। आपनि कि जानेन एटा आपनार शरीरे कतटा क्षति करछे? आजके एई निये आमार भिडियो। এমন 10টা আপনাদেরকে ঘরোয়া পদ্ধতি বলে দেব যেগুলো মেইনটেইন করে চললে আপনারা কিন্তু খুব সহজেই গ্যাস অম্বলকে দূর করতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, মাত্র 10টি কার্যকরী পদ্ধতি মাধ্যমে আপনারা কিভাবে গ্যাস অম্বলকে চিরতরে দূর করবেন সেই উপায় আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আমি শুরুতেই যেটা আপনাদেরকে বলবো, এই যে আমাদের গলা বুক জ্বালা জ্বালা করে, গ্যাস অম্বল হয়, এটা হয় কেন? চলুন আপনারা দেখে নিই আমাদের এই গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয়। ধরুন এটা আমাদের পাকস্থলী, এই এই মুখ দিয়ে আমাদের খাদ্যটা এখানে যাচ্ছে, এখানে বিভিন্ন রকম অ্যাসিড থাকে এবং আরো অনেক কিছু সাহায্যে খাদ্যটা পরিপাক হয়। এই এখানে পাকস্থলীতে যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা যদি আমাদের শরীরের নিচে না গিয়ে ওপরে অর্থাৎ বুকের দিকে উঠে আসে, তখনই কিন্তু আমাদের গ্যাস্ট্রিক বা গলা বুক জ্বালা এই প্রবলেমটা হতে থাকে। এবার আমি বলবো, এই অ্যাসিড নিচের দিকে না নেবে আমাদের শরীরের ওপরে কখন উঠে আসে, অর্থাৎ আমাদের গলা বুক জ্বালা জ্বালা এই টেন্ডেন্সি কখন দেখা যায়। ধরুন আপনি খাবারটা গ্রহণ করেছেন এবং একটা পাকস্থলীর ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির বেশি যখন অতিরিক্ত পরিমাণে আপনি খেয়ে ফেলেন, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যখন আপনি খেয়ে ফেলবেন, তখন কিন্তু আস্তে আস্তে অ্যাসিডটা নিচের দিকে না গিয়ে ওপরের দিকে উঠতে শুরু করবে। এবং আপনি যখন দীর্ঘক্ষণ সময় খালি পেটে থাকবেন, তখনও সেই একই রকম ভাবে যখন পাকস্থলীর মধ্যে খাবার না যাবে, তখনও কিন্তু অ্যাসিডটা ওপরের দিকে উঠতে থাকবে। আপনি খাবার খেয়েছেন, আপনি পাকস্থলী ভর্তি করে আপনার খাবার আছে, এবার খাওয়ার পরেই আপনি রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লেন, তখন কি হলো? তখন এই অ্যাসিডটা দেখুন এই দিকে না গিয়ে তখন কিন্তু বুকের দিকে চলে আসবে। তাই খাবার সাথে সাথে কখনোই সঙ্গে সঙ্গে শোবেন না। খুব সহজে ইজি পদ্ধতিতে এই গ্যাস অম্বল আপনারা কিভাবে চিরতরে দূর করবেন। নাম্বার ওয়ান, এক চামচ পরিমাণ মৌরি নেবেন এবং একটা গোটা পাতিলেবু নেবেন। পাতিলেবুর রসটা বার করে তাতে এক চামচ মৌরি ভিজিয়ে রাখবেন, যতক্ষণ না সেই মৌরি লেবুর রসটা অ্যাবজর্ব করছে অর্থাৎ শুষে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মৌরিটা ভিজতে দেবেন। তারপরে সেই মৌরিটা আপনি ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। নাম্বার টু হলো জিরে। দু কাপ পরিমাণ জলে এক চামচ পরিমাণ জিরে নেবেন এবং সেটাকে ফুটতে দেবেন। দু কাপ পরিমাণ জল যতক্ষণ না ফুটে ফুটে হাফ কাপে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জলটা ফুটতে দেবেন। তারপর ঈষৎ উষ্ণ হয়ে গেলে সেই জিরেটা ছেঁকে নেবেন, জিরেটা বাদ দিয়ে জলটা খেয়ে নেবেন। এটা কিন্তু আপনার বেবিদেরকেও খাওয়াতে পারেন। যেসব শিশুর বয়স এক বছর হয়ে গেছে, বেবিটা খিদে নেই বা গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু বেবিদেরকেও এই জিরের জল দিতে পারেন। বেবিদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব উপকারী একটা রেমেডি। নাম্বার থ্রি হলো হিং। হিং কিন্তু খুব ভালো একটা আয়ুর্বেদিক ওষুধ। বাচ্চাদের ক্ষেত্রে যখন পেটের যন্ত্রণার সমস্যা দেখা দেয়, দেখবেন ছ মাসের নিচে বলুন বা ছ মাসের ওপরে বলুন, বাচ্চাদের অনেকে হিঙের প্রলেপ লেখায় তার নাভির চারপাশে, এতে কিন্তু বাচ্চারা গ্যাস অম্বল থেকে রিলিফ পায়। বড়দের ক্ষেত্রেও আপনারা রান্নায় কিন্তু হিং ব্যবহার করতে পারেন, যাদের এই গ্যাস অম্বলের সমস্যা আছে তারা হিং কিন্তু খাবারে ইউজ করতেই পারেন। নাম্বার ফোর হলো, আমি দুটো ব্যায়াম বা আসনের নাম বলছি, একটা হলো বজ্রাসন আর একটা হলো পবন মুক্তাসন। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এই দুটো আসন বা ব্যায়াম রেগুলার করবেন। নাম্বার ফাইভ, ধরুন আপনার মাঝে মধ্যেই গলা বুক জ্বালা জ্বালা করছে, কিছু খেলেই টকটক ঢেকুর উঠছে, দুটো লবঙ্গ সবসময় আপনার মুখে রেখে দেবেন, আস্তে আস্তে সেটা চিবোতে থাকবেন, রসটা যে আপনার গলায় যাবে, আপনার কিন্তু গ্যাস অম্বল থেকে অনেকটা রেহাই পাবেন। নাম্বার সিক্সে আমি বলবো, যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা কিন্তু খাবার তালিকায় রেগুলার টক দই, শসা, কলা, লেবু অবশ্যই রাখবেন।
নাম্বার 7 এ আমি যেটা বলবো সেটা হলো যাদের দেখবেন রাতে বেলা খাওয়ার পর চুয়া চুয়া ঢেকুর দেয় বা টক টক ঢেকুর ওঠে, গলা বুক জ্বালা করে, রাতে শোয়ার আগে ঈষৎ উষ্ণ গরম জলে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন, রিলিফ পাবেন। নাম্বার 8 আমি যেটা বলবো সেটা হলো ডাবের জল, আপনারা কিন্তু ডাবের জল খেতে পারেন। 9 আমি বলবো পর্যাপ্ত পরিমাণে আপনাদের কিন্তু ঘুমের দরকার, যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে বেশি রাত পর্যন্ত একেবারেই জাগবেন না, কারণ রাত্রির বেলা এমনিতেই অক্সিজেনের সরবরাহটা কম থাকে এবং আপনি যতক্ষণ জেগে থাকবেন আপনার কিন্তু শরীরের সমস্ত অঙ্গই ততক্ষণ সক্রিয় থাকবে, তাই আপনি চেষ্টা করবেন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। 10 আদা, আদা কিন্তু একটা খুব ভালো আয়ুর্বেদিক ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। আদা আপনারা 2-3 টুকরো সন্ধক লবণ বা হিমালয় লবণ বা রক সল্ট যাই হোক না কেন মিশিয়ে সবসময় মুখে রেখে দিতে পারেন যাদের এই গ্যাস অম্বলের সমস্যা আছে, অথবা আদার গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে সেটা গরম জলে গুলে খেয়ে নিতে পারেন। আদা কিন্তু গ্যাস অম্বল দূর করার জন্য খুব ভালো একটা উপায়। আশা করি যাদের এই গ্যাস অম্বলের সমস্যা আছে এই 10টি পদ্ধতি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে উপকার পাবেন। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তাদের যদি এই ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, পরে যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।